প্রিয়াঙ্কা স্পাইতে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রিয়াঙ্কা আজ কিন্তু শেয়ার করব সন্ধ্যাবেলার খাবার জন্য ভীষণ সুন্দর একটা খাবার যার নাম আমি দিয়েছি পেটেল সামোসা বা পেটেল শিঙারা নামটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো কত সহজে আর কত ইজি পদ্ধতিতে মানে কতটা তাড়াতাড়ি তোমরা এটা বানাতে পারো এবং থাকছে কিন্তু টিপস যেটা এটা কি করে ফ্রোজেন করে রাখতে পারো তোমরা কারণ যাতে চটজলদি তোমরা এটা খেতে পারো সেই পদ্ধতিও কিন্তু আমি আজকে শেয়ার করব তার জন্যে আমি প্রথমেই কিন্তু আটাটাকে মেখে নেব তার জন্যে আমি এখানে নিয়েছি ময়দা তোমরা চাইলে আটা ময়দা মিশিয়ে নিতে পারো তো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো নুন আর একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার হবে আর দিয়ে দিলাম একটু জোয়ার আর সাদা তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে গুঁড়োগুলো সমস্ত কিছু ময়দার সাথে ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নিতে হবে খুব বেশি ময়ান কিন্তু এটা দেয়া যাবে না মোটামুটি দেখে বুঝে বুঝতেই পারলে যে কতটা আমি দিয়েছি তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঠান্ডা জল দিয়ে আমি এটাকে মেখে নেব এবং এটা কিন্তু খুব শক্ত একটা ডো তৈরি হবে একদমই নরম ডো তৈরি হবে না এবং দেখেই তোমরা সেটা বুঝে নেবে নর্মাল যে রুটির জন্য যে আমরা আটা বা ময়দাটা মাখি তার থেকে কিন্তু একটু শক্ত হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু শক্ত করে এটাকে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবং এটার এবার পুর বানাবো ভীষণ ইজি একটা পুর যেটা খুব সহজেই বাড়িতে আলু সেদ্ধ থাকলেই তোমরা বানিয়ে নিতে পারবে আলুটাকে এভাবে প্রথমে আমি ভেঙে নিচ্ছি একদম স্মুথ করে নেব। খুব ভালোভাবে যাতে আর কি কোনো শক্ত অংশ না থাকে এরপরে আমি কিছু মশলা দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কোচানো আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস একটু চাট মশলা আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এই সবটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব এবং এটা কিন্তু দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা খাবার তো খুব সুন্দর করে একটুখানি আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এবারে আমি মেখে রাখা ময়দার থেকে একটা অংশ নিয়ে বড় একটা রুটির মতন বেলে নেব আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাদেরকে রিকোয়েস্ট করবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই রেসিপিটা তো অবশ্যই ভালো লাগবে আমি জানি অবশ্যই আমাকে কমেন্ট করে জেনো মোটামুটি পাতলা করে আমি এটাকে বেলে নিচ্ছি দেখতেই পারলে এবারে কিন্তু এর উপরে যে পুটটা বানিয়ে রেখেছি সেটাকে ছড়িয়ে দেওয়ার পালা খুন্তি দিয়ে স্প্যাচুলা বা হাতের সাহায্যে তোমরা এটা করতেই পারো সুন্দর করে চারিদিকটা সমানভাবে আমি ছড়িয়ে নেব এবারে আমি একটা শেপ দেবো তোমরা চাইলে কিন্তু অন্যরকম শেপও দিতে পারো তোমাদের ইচ্ছা মতন এবং অবশ্যই কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতন রেসিপি এটা থেকে বানাতেই পারো নিজেরা ইচ্ছা মতন শেপ দিয়ে নিজেদের ইচ্ছা মতন নাম দিয়ে তোমরা এটাকে পরিবেশন করতে পারো বাড়ির সবার কাছে তো আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর আমি চাইছি আজকে খুব ছোট ছোট মানে বাইট সাইজ পিস করতে সেই জন্য আমি খুব ছোট ছোট করছি তো এইভাবে ছোটো ছোটো চৌকো চৌকো পিস করে নেবো আমি আর সাইডের অংশগুলোও কিন্তু ফেলে দেওয়া নাই ওগুলোও কিন্তু সুন্দর করে ভাজে করে খেয়ে নেওয়া যাবে তো এটাকে দেখতেই পাচ্ছ এটা মুখে বলে তো বোঝানো যাবে না হাতের সাহায্যে দেখেই তোমাদের বুঝে নিতে হবে যে আমি কি আকৃতির বানাচ্ছি তো এভাবে পাপড়ির মতন একটা আকার দিচ্ছি তাই আমি এর নাম দিয়েছি পেটেল শিঙারা তো আর এই লাস্টের অংশটায় জোড়া লাগানোর জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আমি একটা বাটিতে প্লেন জল দিয়ে সেটা একটু লাগিয়ে দেব তাহলে কিন্তু খুব সুন্দর করে আটকে থাকবে তো আরও কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এইগুলোকে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি এবং আমি বিভিন্ন রকমভাবে বানাবো বিভিন্ন রকম ডিজাইনের যাতে করে আমি যখন এটাকে স্টোর করবো এক এক দিন এক এক রকম খাওয়া যেতে পারে আর এই বর্ষার দিনে তো তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে প্রচুর খাবার বানাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এগুলো কিন্তু একটা থালার পরে আমি একটু ময়দা ছিটিয়ে এগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা আর দেখতেই পাচ্ছ ফ্রিজে রাখার পর কিন্তু এটা পুরোপুরি শক্ত হয়ে গেছে এই অবস্থায় আমি এটাকে এরকম একটা ব্যাগে এয়ারটাইট ব্যাগে করে জিপলক ব্যাগে করে এটাকে আমি আবারও ফ্রিজে রেখে দেব যখন ইচ্ছা তখন এটাকে বের করব আর গরম তেলে এটাকে দিয়ে খেয়ে নেব। তো যেরকম আমরা দোকান থেকে স্টোর করা খাবারগুলো নিয়ে আসি সেরকমই কিন্তু এটা তোমরা বাড়িতে তৈরি করে রাখতে পারবে আর এবারে তেল গরম করে আমি তেলের মধ্যে এটাকে ছাড়বো তবে তেল অবশ্যই হালকা গরম হবে খুব বেশি ধোয়া ওঠা গরম কিন্তু হবে না যেমন শিঙাড়া ভাজার জন্য হালকা গরম তেল ব্যবহার করা হয় সেরকম তেলেই কিন্তু আমি এগুলো ছাড়বো ধীরে 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 এগুলো ফ্রাই হবে তো এবারে আস্তে আস্তে এটাকে খুব সুন্দর করে ওলট পালট করে আমি ভাজা করে নেব আর তোমরা চাইলে কিন্তু ডবল ফ্রাই করতে পারো মানে প্রথমে কিছুটা ভাজা করে তুলে নেওয়ার পরে সেটাকে দু মিনিট ওয়েট করে তারপর আবার গরম তেলে এটাকে ছাড়লে কিন্তু আরও ক্রিস্পি হবে আর এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি পুটটা যেহেতু একটু একটু দেখা যাচ্ছে বাইরের থেকে সেই এটা দেখতে ভীষণ সুন্দর হবে এবং অন্য রকম হবে তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আশা করছি ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমার সাথে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আবার নতুন ভিডিওতে টাটা